চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুবে রহমান। মাহবুব, ছাত্র শাখা ছাত্রলীগের এই ধরনের কার্যক্রমে কেন্দ্রীয় ছাত্রলীগ কিছু জানিয়েছে কিনা জানাবেন বিস্তারিত। সাথী, গেল রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রায় 3 বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 376 সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় এবং এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পরপরই আসলে যারা পদবঞ্চিত নেতা আছেন, পাশাপাশি হচ্ছে যারা প্রত্যাশা অনুযায়ী পদ পাননি, সেসব নেতাকর্মীরা আসলে তারা বিক্ষোভ শুরু করেন এবং সে সময় আমরা দেখেছি এবং সর্বশেষ যে তথ্যটি আমরা পেয়েছি, প্রায় 40টির মতো কক্ষ ভাঙচুর করা হয় বিভিন্ন হলে। এর মধ্যে আসলে মূলত যারাই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারা হচ্ছেন শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং এই নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া মোহাম্মদ ইলিয়াসের কর্মী এবং অন্যান্য গ্রুপের যে নেতাকর্মীরা আছেন তারাও আসলে এই আন্দোলনে যোগ দিয়েছেন। তো সর্বশেষ যে তথ্যটি হচ্ছে, আসলে তারা অবরোধের ডাক দেওয়ার পরে আজকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেনটি আসে শিক্ষার্থীবাহী, সেই শাটল ট্রেনটি কিন্তু এখনো পর্যন্ত ক্যাম্পাসে এসে পৌঁছেনি। আমরা যে তথ্যটি সর্বশেষ পেয়েছি যে শাটল ট্রেনের যে লোকোমাস্টার আছে তাকে আসলে নেতাকর্মীরা অপহরণ করেছেন তার গার্ড সহ, পাশাপাশি হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে কোনো শিক্ষক বাস এবং কোন ধরনের আসলে পরিবহন বের হওয়ার সুযোগ পায়নি। গতকালকে রাত্রে কমিটি ঘোষণার পরপরে রাত্রে 1টার দিকে কিন্তু আসলে বিভিন্ন হল থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে তারা জিরো পয়েন্টে জড় হন এবং মূল ফটক আটকে দিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে, তারা সতর্ক অবস্থানে আছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় তারা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা ঘটতে দেবেন না। কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে আসলে যেমনটি করা হয়েছে যে কমিটি ঘোষণার পরে আসলে কোনো ধরনের প্রতিক্রিয়া কিংবা এই আন্দোলনের প্রতিক্রিয়া এখনো কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে জানানো হয়নি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, আমার কাছে এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সর্বশেষ। সাথী, ধন্যবাদ মাহবুব।